শয়তান বলে, আল্লাহ বলেন, এরে ইবলিস, মা মানাআকা, তোমাকে কোন জিনিস বাধা দিল? আন্তাসজুদালি আদম, তুমি আদমকে সিজদা করলে না, কোন জিনিস তোমার জন্য বাধা হইল? শয়তান জবাব দেয়, আল্লাহ, খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। শয়তান বলে, আল্লাহ আপনি প্রশ্ন করেছেন আমি আদমকে কেন সিজদা করলাম না, কোন জিনিস বাধা হয়ে দাঁড়ালো? এইবার শয়তান জবাব দে, খালাকতানি মিন নার। শয়তান বলে, আল্লাহ আমাকে আপনি বানাইছেন আগুন থেকে, ওয়া খালাকতাহু মিন তিন, আর আপনি আদম বানাইছেন, আপনি আদম বানাইছেন মাটি দিয়া, আর শয়তান বানাইছেন কি দিয়া? আগুন দিয়া। এখন যুক্তি দিছে, এখন মাটির কাজ হইল নিচের দিকে আসা, কোন দিকে আসা? উপর দিকে মাটির দলা দিয়া ইটা মারলে ও না গুড়াই গুড়াইয়া আইনি না না, আগুনের কাজ হইল উপরের দিকে উঠা। এই জন্য যারা বিড়ি উড়ি খায়, এরা মেসর খাটি দিয়া যে সময় আগুন ধরায়, তখন আগুন ধরাইবার সময় খাই করলেও না খুন ভাই উঠে ওই শয়তানে কয়, খালাকাতানি মিন নার ওয়া খালাকাতাহু মিন তিন, আমারে বানাইছেন আগুন দিয়া, আর আদমরে বানাইছেন মাটি দিয়া। আগুনের কাজ হইল উপরের দিকে উঠা, আর মাটির কাজ হইল নিচের দিকে যাওয়া। সুতরাং আমার সৃষ্টির মধ্যে যে উপাদান, ওই উপাদান তো উপরের দিকে উঠে বিদায় আদমকে সিজদা করার আদেশ দেওয়াও যুক্তিযুক্ত নয়। জোরে হইল, যুক্তি ধরছেনি আল্লাহর লগে? মাথুন না তর্ক করছে নি আল্লাহর লগে? তর্ক করছে। এখন বলেন তো, তার কথাবার্তায় কি বোঝা গেল? তার মন সরল না অহংকার? জোরে বলেন, অহংকার। এটা হইল এক গুনাহ, পৃথিবীর প্রথম এক গুনাহের নাম হইল কি? অহংকার। পৃথিবীর প্রথম দিকের আর একটা গুনাহের নাম হিংসা। কি নাম? ইটা তো আমরার মাঝে নাই, ওই মাথুন না আছে, ইটাও আছে। পৃথিবীর একটা গুনাহের নাম, প্রথম দিকের একটা গুনাহের নাম অহংকার। এই পৃথিবীর মধ্যে সংগঠিত গুয়াপ, প্রথম দিকের গুনাহের মধ্যে আর একটা গুনাহের নাম হলো হিংসা। আল্লাহ আদম বানাইলেন, এবার হাওয়া বানাইলেন, দুজনের মাধ্যমে আল্লাহ পরমাদিগের আলম প্রত্যেকবার জোড়া জোড়া সৃষ্টি করেন, একজন পুরুষ আর একজন নারী, একজন ছেলে আর একজন মেয়ে, দুইজন দুইজন। এক সময় আল্লাহ হাবিলকে সৃষ্টি করলেন, হাবিলের সঙ্গে এক বোন, আরেকবার কাবিলকে সৃষ্টি করলেন, কাবিলের সঙ্গে আর এক বোন। সেই যুগে শরীয়তের নিয়ম ছিল জোড়া একজন আর একজনকে বিয়ে করতে পারবে না, কিন্তু ওই জোড়ার ছেলে পরের জোড়ার মেয়ে এদের মধ্যে বিয়ে হবে, পরের জোড়ার মেয়ে আর আগের জোড়ার ছেলে এদের মধ্যে বিয়ে হবে। নিয়ম মতো কাবিলের সঙ্গে জন্ম নেওয়া মেয়েটা হাবিলের জন্য বিয়ে করা বৈধ, কিন্তু হাবিলের সঙ্গে বিয়ে করা মেয়েটা কাবিলের জন্য বৈধ। দেখা গেল দুনিয়ার প্রথম দিক থেকে মানুষ বিয়া করার সময় সুন্দরী সাইন কিতেছে, জোরে কোন কিতে দরকার? সুন্দর হইতো মানুষের যে সময় উকিল রেখায়,
তখন কয় রে বা একবারে ঘুরিয়া নাই গো কন্যা দেখিও কি যা দেখতা মাথিন নে যেন হউ রইতা এই ন কই আমার ফুয়াল লাগি কি যা দেখতা এর বাদ উঠি এখন ঘুরিয়া না যদি পাও না তাগুলে কমপক্ষে গঠন খান সুন্দর হইতো কি হইতো গঠন এর বাদে উঠিয়া কইলাই যদি গড়িয়া না পাও না গঠন যদি সুন্দর হয় না কমপক্ষে টেকা পয়সা কিছু হইতো এখন কিচ্ছু নাই তে খিতা দেখিয়া বিয়া করতে মাথুন না একটা তো থাকতো না নি হয়তো সুন্দর আর না হয় দল গঠন আর না হয় আর্থিক অবস্থা ভালো থাকতো ধন সম্পদ থাকতো দুনিয়ার যত মহব্বত আছে ও তিনটার যে কোনো একটার মাধ্যমে মহব্বত তৈরি হয় তিনটা ছাড়া কোনো দিন মহব্বত হয় না ঠিক না তিনটা লাগে নি না দিলান্দার যা খাইয়ার আছে কৃষিমাত জবানি আন বানানি আন ওয়াজানি বানানি রা বাদা আজ দর বদর কুন তলতফ কুন বয়ারানে জুবানি ওয়ালেকিন ইয়ার জানি রা বদস্তার মুদারাত বগিরি তাতওয়ানি আল্লাহর বান্দা বলে এই দুনিয়াতে মহব্বত তিন জাতের মহব্বত আছে বন্ধুত্ব তিন ধরনের বন্ধুত্ব আছে এক ধরনের বন্ধুত্ব হইল মুখর বন্ধুত্ব উপরে উপরে বন্ধুত্ব তলে তলে দুশ্মনী আসেনি তা আপনারা দেশে উপরে তো একবারে মাথে খেলো বুঝবে স্ত্রী দিয়া মাথের মাথুর না মাথুর মাঝে কিতা দেওয়া স্ত্রী স্ত্রী দেওয়া ওলা ফালিশ মাত মাথিব বুঝা যাইব তাল লাগান বন্ধু আমার আর খেউ নাই আর যদি তুড়া সুযোগ ফাইলাই মাথুর না তে জড় খাটিলাই নি না না আল্লাহর বান্দা এখন দিলান্দর যা গায়ার আছে কিসিমান জবানি আন বানানি আন ওয়াজানি বন্ধু তিন জাতর বন্ধু এক ধরনের বন্ধু হইল জবানি বন্ধু মুখর বন্ধু উপরে উপরে মিঠা মিঠা মাত আর তলে তলে সব দুশ্মনী আছে নি না নাই মাত বখালো বুঝি বুঝা যাইব ফিফড়ানি দরিলার দরিলার বা ওলা মিঠা মাথুন না ইলা নাই নিলা মানুষ আর ভিতরে জড় কাটো মাথুন না সামনে প্রশংসা করতে করতে শেষ নাই আর তোরা হরলানি কিতা শুরু হইলো মাথুন না এর লাগি প্রশংসারও দরকার নাই বদনামেরও দরকার নাই প্রশংসাও করিও না আর গিবত হইত না মাথুন না প্রশংসা করা শুরু করলাই আর করতে করতে গিয়েও কইলাই রে বা সকল তো ঠিক আছে খালি মাথুন না সকল তো ঠিক আছে কিন্তু ও কিন্তুর বাদে দেখা নয় ওখান কিতা গিবত ওখান কিতা সকলটা তো বালা সকলটা ঠিক আছে ও কিন্তু ওখান কিতা যা আছে সব বাদ এর লাগি প্রশংসারও দরকার নাই কিন্তুরও দরকার নাই ওলা নিরামিষ হবার মাথুন না প্রশংসাও করলায় না গিবত করলায় না এই প্রশংসা করিয়া সব দেখ নাই খামাইছিলাই গিবত করিয়া তো গুনার ফাল্লায় এর চাইতে বেশি বাড়ি মাথুন না কথা লম্বই যান না নি লম্বা করতাম না এবার আসেন আল্লাহর বান্দা বলেন দিলান্দার যা হায়ার আছে কিসিমান জবানি আন বানানি আন ওয়াজানি এক জাতর বন্ধু হইল মুখ দিয়া বন্ধুত্ব রাখে আর এক জাতর বন্ধু হইল মানি বেগর স্বাস্থ্য যদি বালাও হয় বন্ধুত্ব থাকব আর ফেগের যদি দুর্বল হয় বন্ধুত্ব থাকত না ইজত বন্ধু হলে আসেনি না নাই এরার নাম হইল বসন্তর কুকিল এরা কেতা নাম এরার বসন্তর কুকিল আপনার ধন সম্পদ আছে দেখবা খালি
গুড়াগুড়ি করবে আর আপনার খান্দা বাইদি, আর ধন সম্পদ নাই আপনার বাইদি, আপনার সামনে পড়লে মুখ লুকাইয়া যাইব কি? এজাত বন্ধু অকাল আসুন দিনা নাই। আল্লাহর বান্দা ফরমাইন, তিন নম্বর বন্ধু হইল জানি বন্ধু। জানি বন্ধু মানে আপনার জন্য জীবন দিতে প্রস্তুত। ই জাতেরও কিছু বন্ধু আসুন দিনা নাই। এখন বন্ধু কয়জন হইলা, কয় জাতর হইলা? এখন তিন জাতর বন্ধুর লগে ব্যবহার হইতো না নি তিন জাতর। আল্লাহর বান্দা ফরমাইন, বানানি রা বাদা আজাদার বাদার কোন তালাতফুকুন বায়ারানে জুবানি বলে কিনি আর জানি রা বাদাস্তার মুদারা তশবগিরি তা তওয়ানি। আল্লাহর বান্দা এখন যেই বন্ধু তোমার লগে খাওয়া দাওয়ার বন্ধুত্ব রাখে, তারে তোরা দিয়া বিদায় করে দেও, তোরা দিয়া। আর যে বন্ধু তোমার সঙ্গে শুধু জবান দি সুন্দর সুন্দর কথা বলে, মিঠা মিঠা কথা বলে, তুমিও তাকে কষ্ট দিও না, জবান দিয়ে তুমিও তাকে মিঠা মিঠা কথা বলে বিদায় করে দাও, তবে মনে রাখো যে বন্ধু তোমার জন্য জীবন দিতে প্রস্তুত, যে বন্ধু তোমার জন্য জীবন দিতে রাজি, ওই বন্ধুকে তুমি জীবনেও প্রত্যাখ্যান করো না, ওই বন্ধুকে তুমি কোনোদিন অবহেলা করো না। এমন বন্ধুর সঙ্গে জীবনভর বন্ধুত্ব রাখো, এমন বন্ধুর সঙ্গে যদি বন্ধুত্ব রাখতে পারো তাহলে সবসময় টের পাইবা না বিপদগ্রস্ত হয়ে। দেখো এমন বন্ধু ছাড়া কোন অন্য বন্ধু তোমার পাশে দাঁড়াবে না, ঠিক কিনা? এই জাতের বন্ধু দুনিয়াতে আছে না নাই? এই জন্য বন্ধু নির্বাচন করতে গিয়ে কাকে বন্ধু বানাইবেন, এর জন্য ইসলাম সুনির্দিষ্ট কিছু তত্ত্ব আমাদের সামনে তুলে ধরেছে। وَمَن يُضْلِلِ فَلَا هَادِيَ لَهُ وَأَشْهَدُ أَن لَّا إِلَٰهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يؤتي الحكمة من يشاء ومن يؤت الحكمة
فقد أوتي خيرا كثيرا. وقال رسول الله صلى الله عليه وسلم: إن أول ما خلق الله القلم، فقال الله اكتب، قال القلم ما أكتب، قال اكتب القدر ما كان وما هو كائن إلى الأبد. آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. صلى الله على سيدنا وعلى آله وأصحابه وسلم. لا إله إلا الله. 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 محمد رسول ঐতিহ্যবাহী দীনি বিদ্যাপীঠ পতনুসার মালিকিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত অধ্যক্ষার ওয়াজুদ্দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম মুরব্বী সাহেবান যুবক ভাইরান পর্দার আড়ালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, আলোচনার শুরুতে আল্লাহ তাআলার অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে আজকের এই মহতি মজলিসে শেষ দিকে উপস্থিত হয়ে কোরআন ও সুন্নাহের আলোকে কিছু কথা বলার ও শোনার তৌফিক দান করেছেন। এজন্য আমরা প্রত্যেকেই আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। এটা একটা মাদ্রাসা যেখানে দীন শিখানো হয়, একজন মানুষের জীবনে দীন শিকার প্রয়োজনীয়তা কি পরিমাণ বলছেন, একজন মানুষের জীবন বাঁচাতে খাওয়া দাওয়া পান করার প্রয়োজন যে পরিমাণ, একজন মানুষের জীবনে দীন শিকার প্রয়োজন এই পরিমাণ।
খাওয়া দাওয়া ছাড়া মানুষ বাঁচেনি, হ্যাঁ, খাওয়া দাওয়া ছাড়া মানুষ বাঁচেননি, বাঁচেন যেভাবে খাওয়া দাওয়া ছাড়া মানুষ বাঁচে না, দিন শিকা ছাড়াও মানুষ তার জীবন, তার দুনিয়া, তার পরকাল বাঁচাতে পারে না। এজন্য খাবার দাবার যেমন প্রয়োজনীয়, মানুষের জন্য দিন শিখা সেরকমই প্রয়োজন। বলছেন একজন মানুষের জীবনে জিকির কি পরিমাণ প্রয়োজনীয়। বলছেন একটি মাছ তার জীবন বাঁচাতে যেমন পানি দরকার, একজন মানুষের আত্মা রুহকে বাঁচানোর জন্য জিকির দরকার। পানি ছাড়া মাছ বাঁচে? পানি ছাড়া মাছ বাঁচে? সেং মাছ আর মাগুর মাছ আর শিং মাছ মারার পরে দেখো জিয়াই আছে তুই, পানি সহ না পানি ছাড়া? পানি সহ। কি বুঝা গেল? বলে পানি ছাড়া মাছ বাঁচে না। যেরকম পানি ছাড়া মাছ বাঁচে না, ঠিক এইভাবে জিকির ছাড়া মানুষের রূহ, মানুষের দিল, মানুষের অন্তর বাঁচে না। তাহলে মানুষের অন্তর বাঁচানোর জন্য কি করা দরকার? জিকির করা দরকার। আর মানুষের শরীর যেভাবে বাঁচানোর জন্য খাওয়া দাওয়া দরকার, ঠিক এইভাবে মানুষের আত্মাকে বাঁচানোর জন্য ইলিম দরকার। কি দরকার? ইলিম দরকার। এজন্যই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাফাক্কাহু ক্বাবলা আন তুসাওয়াদু। ওমর বলেন, তোমরা বড় হয়ে যাওয়ার আগে, বড় হয়ে যাওয়ার আগে, তাসাওয়াদু, তোমরা বড় হয়ে যাওয়ার আগে তোমরা দিন শিখো। কি হওয়ার আগে? বড় হওয়ার আগে দিন শিখো। এটা এক অর্থ। আর আরো এক অর্থ হলো, তোমরা নেতা হওয়ার আগে দিন শিখো। কি হওয়ার আগে? কি হওয়ার আগে? নেতা হওয়ার আগে, অনুসরণীয় অনুকরণীয় ব্যক্তি হওয়ার আগে তোমরা কি শিখো? দিন শিখো। হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, শুধু বড় হওয়ার আগেই দিন শিখানো, বরং বড় হওয়ার পরেও দিন শিখো। বড় হওয়ার পরেও দিন শিখো। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম দিন শিখেছেন বড় হওয়ার পরে। বিদায় আমরা এখানে যারা আছি, যাদের বয়স হয়ে গেছে, আমাদেরও দিন শিখার দরকার আছে না? নাই। বড় হওয়ার পরেও দিন শিখো, নেতা হওয়ার পরেও দিন শিখো। দিন এত গুরুত্বপূর্ণ, আপনি আশ্চর্য হবেন, এই পৃথিবীতে আল্লাহ পাক সর্বপ্রথম কি সৃষ্টি করেছে? পুরো পৃথিবীর প্রথম একটা সৃষ্টি আছে যে আল্লাহ তাআলা এই দুনিয়াতে কি বানাইলেন প্রথমে। যেমন এই পৃথিবীর প্রথম গুনাহ কোনটা? আল্লাহর জমিনে তো গুনাহ হয়, একটা নয় তো কত গুনাহ হয়, একটা প্রশ্ন তো আসতেই পারে, আল্লাহর জমিনের প্রথম গুনাহের নাম কি? প্রথম মতিন না জুরে কু, প্রথম কিতার নাম জুরে, আরো জুরে, আরো জুরে, কিতার নাম গুনাহ। আল্লাহর জমিনে কোন গুনা প্রথম হইছে? গুনা তো অহরহ প্রতিনিয়ত, আমিও গুনা করছি, আপনিও করছেন, অমুকেও করছেন, তমুকেও করছেন, কিন্তু একটা গুনা
এই ফুয়া ও জৌ যে বুফুয়া ও হে করে দিছাই ও তো আমার লাগান টুফি জেন ফিনছো পাঞ্জাবি গাত ও হে সাইরিছো ভাই দি ও তুই না না সেনা ওই যে ছেলেটা আচ্ছা সবাই সতর্ক সবাই সতর্ক তুমি হাসছো কি ভালো লাগে না ওই ছাত্র যারা আছে যাদের এখানে বসার দরকার নাই পাঠিয়ে দেন এদেরকে এখান থেকে নেন নিয়ে যান এদেরকে সরাই দেন এদের তো এরা ঘুমার টাইম এরার এরা কি ওয়াজ শুনতো এরা ওয়াজ বুঝবো নি ঘুমাইতো আর বাকি ছাত্রদেরকে আলাদা করে দেন দুইজনকে এক জায়গায় রাখিয়েন কষ্ট পাইছেন নি আপনারা জনাবে রাসূলুল্লাহ কি বলছিলেন যে পৃথিবীর প্রথম গুনাহ একটা গুনাহ তো পৃথিবীতে হইল প্রথমে আল্লাহ সর্বপ্রথম কি বানাইছেন ফেরেশতা জিন্নাত এরা তো মানুষেরও আগে মানুষেরও আগে আল্লাহ যখন আদম বানাইলেন আল্লাহ বললেন সমস্ত ফেরেশতাদেরকে বললেন যে তোমরা সবাই আদমকে সিজদা করো আরে সিজদা করতে সবাই সিজদা করছেন নি করছেন না কয়জনে নাম কিতা জুরে জুরে ফাসাজাদা সবাই সিজদা করেছে আল্লাহ বলেন ওয়াইদ কুল্লা লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস আল্লাহ বলেন আমি আল্লাহ সমস্ত ফেরেশতাদেরকে আদেশ করলাম তোমরা আদমকে সিজদা করো আল্লাহ বলেন সবাই সিজদা করেছেন ইল্লা ইবলিস শুধু একজনে সিজদা করে নাই তার নাম এখন তো জানা লাগবো করলো নাকি তার লাগি না জানা লাগবো না শয়তানে কয় আমি কিতার লাগি করতাম আবা ওয়াস্তাকবার وكان من الكافرين الله বলেন শয়তান শুধু সিজদা করে নাই এমন নয় আভা অস্বীকৃতি জানালো অস্বীকার করল ওয়াস্তাকবারা অহংকার করল কি করল সুতরাং বলা যায় আল্লাহর জমিনে সংগঠিত হওয়া প্রথম গুনাহের নাম অহংকার কিনা প্রথম গুনাহের নাম অহংকার আল্লাহর জমিনে সর্বপ্রথম সংগঠিত হয়েছে যে গুনাহ ওই গুনাহের নাম কি অহংকার বলে অহংকার বুঝলেন কেমনে বলে শয়তানের কাজকর্মেই বুঝা গেছি তার মধ্যে যে অহংকার আছে বলে কি করেছে শয়তান আল্লাহর সাথে যুক্তি তর্ক শুরু করছে আল্লাহর সাথে যুক্তি তর্ক যে করলো এটা কি সরল মনে না অহংকারের কারণে কিসের কারণে